মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হলো ডিজিটাল লজিক সার্কিটস। আজকের আলোচ্য বিষয় হলো সিম্পল লজিক সার্কিট এক্সাম্পল, ডায়োড গেট, ডিটেল গেট, টিটেল গেট। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব লজিক গেট কি। A logic gate is an electronic circuit which makes logic decisions. It has one output and one or more inputs. The output signal appears only one for certain combination of input signal. Logic gates are the basic building blocks from which most of the digital systems are built up. Amra joto electronic circuit dekhi, amar active component dekhi, shobgulo digital logic circuit diye toiri. কম্পিউটারের প্রসেসর বলো, র্যাম বলো, এগুলো সবই ডিজিটাল লজিক গেট দিয়ে তৈরি। দে ইমপ্লিমেন্ট দ্য হার্ডওয়্যার লজিক ফাংশন বেসড অন দ্য লজিক্যাল অ্যালজেব্রা ডেভেলপড বাই জর্জ বুলি, হুইচ ইজ কল্ড বুলিয়ান অ্যালজেব্রা ইন ইজ ওয়ানার। এ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বুলিয়ান অ্যালজেব্রা ইজ দ্যাট ভেরিয়েবলস ইউজড ইন ইট ক্যান অ্যাজিউম অনলি ওয়ান অফ দ্য টু ভ্যালুস অফ আইদার জিরো অর ওয়ান। লজিক সার্কিট মূলত বুলিয়ান বীজগণিতকে বাস্তবায়ন করে, আর বুলিয়ান বীজগণিতের একটা অনন্য বৈশিষ্ট্য হলো এর ভেরিয়েবলের যে কোনো দুইটা মানের একটা মান হবে জিরো অথবা ওয়ান, যে কোনো মান হতে পারবে না, শুধু দুইটা মান হতে পারবে জিরো অথবা ওয়ান। হেন্স এভরি ভেরিয়েবল ইজ আইদার জিরো অর এ ওয়ান। দিস গেটস আর অ্যাভেলেবল টুডে ইন দ্য ফর্ম অফ ভেরিয়াস আইসি ফ্যামিলিজ। দি মোস্ট পপুলার ফ্যামিলিজ আর ট্রানজিস্টর, ট্রানজিস্টর লজিক, ইমিটার কাপলড লজিক, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর অ্যান্ড কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো আজকে ডিটিএল। ডিটিএল মানে হল ডায়োড ট্রানজিস্টার লজিক, টিটিএল ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক। এই দুইটা বিষয় আমাদের আজকে আলোচ্য মূল বিষয়। ইন দিস চ্যাপ্টার উইল কনসিডার দ্য ওয়ার অ্যান্ড নট নর ন্যান্ড এক্সক্লুসিভ ওয়ার অর এক্সক্লুসিভ নর গেটস অ্যালং উইথ দ্য ট্রুথ টেবলস। তাহলে আমরা দেখব কিভাবে এই বিভিন্ন লজিক গেট মূলত তোমার সাতটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, এক্স নর গেট, সাতটা লজিক গেট দিয়ে সমস্ত তোমার ডিজিটাল ডিভাইস তৈরি করা হয় এদের বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে। Positive and negative logic. In computing systems, the number symbols 0 and 1 represent two possible states of a circuit or device. It makes no difference if these two states are referred to as on and off, closed and open, high and low, plus and minus, true and false. তাহলে আমরা আবার বলি, লজিক সার্কিটে দুইটা ভেরিয়েবল ব্যবহার করা হয়, জিরো অথবা ওয়ান। এই জিরো অথবা ওয়ান তোমার যে কোনো একটা কিছুকে প্রকাশ করে, যেমন অন বলতে আমরা বুঝবো ওয়ান, বলতে আমরা বুঝবো সুইচ ওয়ান, ভোল্টেজ হাই, প্লাস, ট্রু ইত্যাদি। আর জিরোদের আমরা বুঝবো সুইচ অফ, সুইচ ওপেন, ভোল্টেজ লো, মাইনাস, ফলস ইত্যাদি। মেইন পয়েন্ট ইজ দ্যাট দে মাস্ট বি সিম্বলাইজড টু অপোজিট কন্ডিশনস। In positive logics, a 1 represent on, closed, high, plus, true. 0 represent off, open, low, minus, false. In negative logic, ঠিক তার উল্টাটা। বিস্তারিত আলোচনা না করলাম, ঠিক তার উল্টাটা মানে আগে যেটা 1 এ বলছে তোমার, আগে দেখো আগে 1 যেটা বলছে 1 closed high plus 2, এখন 0 বলবে এগুলো। আর আগে 0 আগে জিরো বলছে এটা, এখন ওয়ান বলবে এটা। নেগেটিভ লজিকে জিরোর ক্ষেত্রে এটা হবে, ওয়ানের ক্ষেত্রে এগুলো হবে, এই হলো পার্থক্য, ঠিক আছে। আর জিরো ভোল্ট মানে যে জিরো ভোল্ট তা না, জিরো ভোল্টের কাছাকাছি। আর ওয়ান মানে হলো তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ বা তার কাছাকাছি। সাধারণত আইসিতে ব্যবহার করা ফাইভ ভোল্ট, ফাইভ ভোল্ট। তাহলে ওয়ান বলতে আমরা বলবো ফাইভ ভোল্ট বা তার কাছাকাছি ভোল্টেজ, আর জিরো বলতে আমরা বলবো জিরো ভোল্ট বা তার কোনো কাছাকাছি ভোল্টেজ। আর যদি দুইটাই পজিটিভ হয়, তাহলে বেশি পজিটিভটা হলো ওয়ান, কম পজিটিভটা হলো জিরো। যদি নেগেটিভ হয় তাহলে কম নেগেটিভটা হলো ওয়ান,
বেশি নেগেটিভ হলো জিরো। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করবো অর গেট সম্পর্কে। দি ইলেকট্রনিক সিম্বল ফর এ টু ইনপুট অর গেট ইজ শোন ইন ফিগার ওয়ান। এটা হলো তোমার লজিক্যাল সিম্বল অফ এ অর গেট অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট সুইচিং সার্কিট ইন ফিগার বি। এটা হলো তোমার অর গেটের লজিক্যাল সিম্বল, এইটা হলো তার ইকুইভ্যালেন্ট সুইচিং সার্কিট। দিস টু ইনপুটস হ্যাভ বিন মার্কড অ্যাজ এ অ্যান্ড বি। এর দুইটা ইনপুট এ এবং বি দ্বারা চিহ্নিত করা আছে এবং আউটপুট সি। ইট ইজ ওর্থ রিমাইন্ডিং দ্য রিডার দ্যাট অ্যাজ পার বুলিয়ান আলজেব্রা দি থ্রি ভেরিয়েবলস এ বি সি ক্যান হ্যাভ অনলি ওয়ান অফ টু ভ্যালুস দ্যাট ইজ আইদার জিরো অর ওয়ান। তাহলে আমরা যেটা বললাম, আমাদের এখানে ভেরিয়েবল তিনটা এ বি এবং সি, এই তিনটার মান ওই আগের মতোই জিরো অথবা ওয়ান যে কোনো একটা হবে, অন্য যে কোনো মান হতে পারবে না। অর গেটের বৈশিষ্ট্য কি, এর যে কোনো একটা ইনপুট অথবা দুটো ইনপুটই ওয়ান হলে কেবল আউটপুট ওয়ান হবে। এর যে কোনো দুইটা ইনপুটের যে কোনো একটি অথবা দুটি যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে, আর দুটোই কেবল জিরো হলে আউটপুট জিরো হতে পারে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। এই যে হলো তার ট্রুথ টেবল, এ বি হলো ইনপুট, সি বা এ প্লাস বি হলো আউটপুট, জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান 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 ওয়ান। এখন আমাদের মূল আলোচ্য বিষয় যেটা ছিল, আমাদের আলোচ্য বিষয় হলো ডিটিএল মানে হলো ডায়োড ট্রানজিস্টর লজিক, টিটিএল মানে হলো ট্রানজিস্টর লজিক। তার আমাদের এটাই আগেও জানা উচিত যে ডায়োড রেজিস্টর লজিক শুধু ডায়োড দিয়ে আমরা লজিক গেট বাস্তবায়ন করতে পারি, ট্রানজিস্টার দিয়ে বাস্তবায়ন করতে পারি, ডায়োড ট্রানজিস্টারের কম্বিনেশন দিয়ে আমরা লজিক গেট বাস্তবায়ন করতে পারি। আবার বলি, শুধু ডায়োড দিয়ে আমরা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারি, শুধু ট্রানজিস্টার দিয়ে আমরা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারি, ডায়োড ট্রানজিস্টার কম্বিনেশন দিয়ে আমরা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারি। ডায়োড দিয়ে যদি বাস্তবায়ন করা হয় তখন তাকে বলে ডায়োড রেজিস্টার লজিক, আর শুধু ট্রানজিস্টার দিয়ে বাস্তবায়ন করলে বলে ট্রানজিস্টার লজিক, আর ডায়োড এবং ট্রানজিস্টার কম্বিনেশন তাকে বলে ডিটিএল ডায়োড ট্রানজিস্টার লজিক গেট। আমরা এখন শুধু ডিআর ডায়োড রেজিস্টার লজিক গেট দেখব, এটাতে আমরা শুরু করি। ফিগার টু শোস দ্য ডায়োড ওয়ার গেট কনসিস্টিং অপ টু আইডিয়াল ডায়োডস ডি ওয়ান অ্যান্ড ডি টু। আইডিয়াল ডায়োডস মানে হলো আমরা ধরবো এর রেজিস্ট্যান্স জিরো, এর ভিতরে ভোল্টেজ ড্রপ জিরো। ফিগার টু শোস দ্য ডায়োড ওয়ার গেট কনসিস্টিং অপ টু আইডিয়াল ডায়োডস ডি ওয়ান অ্যান্ড ডি টু কানেক্টিং ইন প্যারাল অ্যাক্রস দ্য আউটপুট সি। সি এর সাথে এই দুটো প্যারালালে কানেকশন। এখন আমরা দেখি, When A is at 5 volt, মানে 1, D1 is forward biased and hence conduct, এবং ডায়োড এই D1 ভিতর দিয়ে কারেন্ট যাবে। This circuit current flows by R, dropping V across it. In this way, point C achieves potential of 0 volt. আবার বলে খেয়াল করো, এখান থেকে কারেন্ট পাস হয়ে এখানে আসলো, এখানে 5 volt, এটা তো গ্রাউন্ডিং জিরো। যদি এইখানে পটেনশিয়াল ড্রপ 5 volt হয় তাহলে এটা অবশ্যই জিরো, এটা অবশ্যই 5, তাহলে সি কত পেলাম 5, তাহলে আউটপুট ওয়ান। তাহলে ইনপুট যে কোনো একটা ওয়ান হইলেই একটা ডায়োড কন্ডাক্ট করবে, রেজিস্টার ভিতরে কারেন্ট যাবে, সেখানে 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে, এখানে 0 ভোল্ট হবে, এখানে হবে 5 ভোল্ট, তাহলে আমাদের আউটপুট ওয়ান হবে। ঠিক আছে, দুইটা যদি ওয়ান দেয় তা তো এখানে ওয়ান হবে, যদি কেবল দুইটাই জিরো দেয় তাহলে ডায়োডের ভিতরে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না এবং রেজিস্টার ভিতরে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না। ঠিক আছে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে আউটপুট হবে জিরো ভোল্ট, আউটপুট হবে জিরো ভোল্ট। আবার বলি, দুটো পয়েন্ট বলি, এ হলো 5 ভোল্ট, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এই যে কারেন্ট যাবে তাহলে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ হবে কয় ভোল্ট, 5 ভোল্ট বা অ্যারাউন্ড 5 ভোল্ট। তাহলে অবশ্যই এটা হলো হাই, এটা হলো লো, তাহলে এটা 5, এটা 0, তাহলে সি এর মান 5 ভোল্ট পেলাম, 5 ভোল্ট বা তার কাছে কাছে পেলেন 1, এ 1 হলে সি 1, অনুরূপভাবে বি 1 হলে সি 1, এ আর বি 1 হলো সি 1, শুধু এ আর বি 0 হলে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এটাও 0, এটাও 0, তাহলে সি 0, 0 মানে লজিক্যাল 0। ঠিক আছে, এইভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি, একমাত্র দুইটা 0 হলে আউটপুট 0 আর বাকি যে কোনো কন্ডিশনে আউটপুট 1। এখন আমরা
অর গেট বাস্তবায়ন করব ট্রানজিস্টরের মাধ্যমে। এই অর গেটটাকে আমরা বলবো টিটিএল গেট, আর আগেটা ছিল ডিআর গেট, ট্রানজিস্টর অর গেট। ফিগার থ্রি ইলাস্ট্রেটস এ পসিবল ট্রানজিস্টর অর গেট কনসিস্টিং অফ থ্রি ইন্টারকানেক্টিং ট্রানজিস্টর Q1, Q2 অ্যান্ড Q3 সাপ্লাইড ফ্রম এ কমন সোর্স VCC ইকুয়াল টু 5 ভোল্ট। এই যে হলো 5 ভোল্ট, একে আমরা VCC বলতে পারি। এখন এটার অপারেশনটা আমরা একটু দেখি। ওয়েন প্লাস 5 ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু এ Q1, এটা হলো বেস। Q1 ট্রানজিস্টরে বেজে যদি আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করি, Q1 ইজ ফরওয়ার্ড বায়াসড অ্যান্ড শো ইট কন্ডাক্টস অ্যাজিউমিং দ্যাট Q1 ইজ স্যাচুরেটেড। ইন্টার VCC 5 ভোল্ট ড্রপস অ্যাক্রস আর অন, এখানে আর অন 5 ভোল্ট অ্যাক্রস এখানে ড্রপ করবে। অ্যান্ড দাস কজিং এন গো টু জিরো, এখানে 5 ভোল্ট হওয়ার কারণে, ঠিক আছে, এখানে 5 ভোল্ট ড্রপ করবে, মানে এটা প্লাস 5, এটা জিরো, তাহলে এন জিরো হলো, এন জিরো। আবার বলি, এখান যদি এ যদি আমরা 5 ভোল্ট দেই, 5 ভোল্ট এখানে বেস, Q1 ট্রানজিস্টর বেস, তাহলে কারেন্ট কন্ডাক্ট হবে এবং ধরে নিলাম এর আউটপুট বা কালেক্টর কারেন্ট স্যাচুরেশনে গেল, তাহলে আর এন এর ভোল্টেজ হবে ম্যাক্সিমাম 5 ভোল্ট। 5 ভোল্ট হবে মানে কি, এটা 5 আর এটা জিরো, লেনের মান গোস টু গ্রাউন্ড। দাস ইন টার্ন দিস ইন টার্ন কাটস অফ Q3, এইটা আবার Q3 কে কী করে, কাট অফ করে, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারেন্ট প্রবাহিত যদি নাই হয় তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ হবে না মানে কি, এখানেও যে ভোল্টেজ, এখানেও ভোল্টেজ ড্রপ না হলে এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ কি সেম, সেম মানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তাহলে সি হবে 5 ভোল্ট। এভাবে আমরা আউটপুট 1 পেয়ে গেলাম। তাহলে A1 হইলে C1, ঠিক একইভাবে B1 হইলে C1, A আর B1 হইল C1, A আর B0 হইলে তোমার এখানে 5 ভোল্ট হবে, এখানেও, ঠিক আছে, কারেন্ট এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে 5 ভোল্ট, এখানে জিরো, তাহলে সি এর মানে আমরা জিরো পাবো। এটা হলো তোমার ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন। এখন আমরা দেখবো অ্যান্ড গেট। দ্য ইলেকট্রনিক সিম্বল ফর টু ইনপুট অ্যান্ড গেট ইজ শোন ইন ফিগার এ অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট সুইচ অন সার্কিট ইন ফিগার বি। ইট ইজ ওর্থ রিমাইন্ডিং দ্য রিডার্স ওয়ান্স এগেইন দ্যাট থ্রি ভেরিয়েবলস ABC হ্যাভ অনলি ভ্যালু অফ আইদার জিরো অর ওয়ান। আমাদের তিনটে ভেরিয়েবল, এ আর বি হলো ইনপুট, সি হলো আউটপুট, এদের মান কখনোই জিরো আর অন্তর্ধিত বুলিয়ান অ্যান্সার বা নিত্য অন্য কিছু হতে পারবে না, যদিও ম্যাথমেটিক্স অন্য কিছু হতে পারে। লজিক অপারেশন, অ্যান্ড গেটের ফলাফলটা কি হয়, একমাত্র দুইটা ইনপুট অন হলে আউটপুট অন হবে, আর বাকি যে কোনো ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে আউটপুট জিরো হবে, এইটা হলো অ্যান্ড গেটের মূল কথা। আবার বলি, এ আর বি দুইটা ইনপুট অন হলে কেবল আউটপুট অন হবে, আর বাকি যে কোনো ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে আউটপুট জিরো হবে, এইটা হলো অ্যান্ড গেট। আমরা এখানে সুইচটা কীভাবে দেওয়া আছে, প্যারালাল কানেকশনে, সিরিজ কানেকশনে দেওয়া আছে। যা বললাম ওটাই মূল কথা, এ জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে, তোমরা একটু পড়ে দেখো, কোনো অসুবিধা নাই। এই যে হলো ট্রুথ টেবল, A0 B0 আউটপুট জিরো, A0 B1 আউটপুট জিরো, A1 B0 আউটপুট জিরো, A1 B1 আউটপুট ওয়ান, তিন চলার ক্ষেত্রে তাই, একমাত্র তিনটে অন হলে আউটপুট অন, বাকি যে কোনো জায়গায়, মোট কথা সকল ইনপুট অন হলে কেবল আউটপুট অন, আর বাকি যে কোনো ইনপুট কম্বিনেশন কিন্তু আউটপুট জিরো। এইটাই হলো তোমার অ্যান্ড গেটের মূল বৈশিষ্ট্য, এই ট্রুথ টেবল দেখলে আমরা সেটাই বুঝতে পারবো। এখন ডায়োডের সাহায্যে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। ডায়োডের সাহায্যে অ্যান্ড গেট, খেয়াল করে কিন্তু আগে কিন্তু D1 ডায়োডের এটা ছিল P8N, এবার এটা P8N, আগে D2 ডায়োডের এটা P8N ছিল, এখন উল্টে গেছে, এটা P8N। আগে তোমার রেজিস্ট্যান্সটা নিচে ছিল এবং গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এবার রেজিস্ট্যান্স উপরে চলে গেছে এবং সোর্সের সাথে কানেক্টেড। আগে রেজিস্ট্যান্সটা নিচে গেছিলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর এবার রেজিস্ট্যান্সটা উপরে গেছে সোর্সের সাথে কানেক্টেড, প্লাস 5 ভোল্ট সোর্সের সাথে। একটু খেয়াল করে তাহলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এটা অনেকে বুঝতে পারো না, এটা না বুঝলে তো আসলে সায়েন্স পড়াটা ঠিক হলো না। কি করলে কি হয়, এটা তো সায়েন্স না, সায়েন্স হলো কেন হয়, তাই না? এটা লজিক গেট তো আমরা সিম্বল দিয়ে ট্রুথ টেবল মুখস্থ করলাম, কিন্তু সেটা কীভাবে ইমপ্লিমেন্ট হয় সেটাই ফিজে আলোচনা করা হয়েছে, এটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে।
এবং এটাই বোঝা জরুরি। তাহলে খেয়াল করো, ওয়েন এ ইজ অ্যাট জিরো ভোল্ট, এইটা জিরো ভোল্ট দিলাম, তাহলে এন হলো জিরো আর পি হলো কি ফাইভ ভোল্ট, তাহলে ফরওয়ার্ড বায়াসিং, তাহলে কারেন্ট কন্ডাক্ট করবে। কারেন্ট কন্ডাক্ট করবে মানে কি, এটা ভিতরে কন্ডাক্ট করবে, এটাতে করবে না, ডিওন কন্ডাক্ট হবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে নাকি, এটা ফাইভ এটা জিরো, তাহলে আউটপুট জিরো। ঠিক অনুরূপভাবে বি এর ক্ষেত্রে তাই হবে, এটা না বললাম। এখন মনে করো এ ওয়ান, পি জিরো, আবার বলি এইটা জিরো, তাতে এইটাও জিরো, তাতে কি হবে, দুইটা ভিতরে কারেন্ট কন্ডাক্ট করবে, ভোল্টেজ ড্রপ হবে, এটা ফাইভ ভোল্ট, এটা জিরো ভোল্ট, আউটপুট জিরো। এইটা জিরো, এইটা ওয়ান, তাতেও এখান থেকে কারেন্ট কন্ডাক্ট হবে, এইটা জিরো, এইটা ওয়ান, এখান থেকে কারেন্ট কন্ডাক্ট হবে, যে কোনো একটা কন্ডাক্ট হইলে এন এর ভোল্টেজ ড্রপ হবে জিরো, তাহলে আউটপুট জিরো। দুইটাই যদি ওয়ান হয় তাহলে এখান থেকে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না, কারেন্ট যদি কন্ডাক্ট না হয় তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ হবে না, কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তাহলে এখানে ফাইভ ভোল্ট, এখানেও ফাইভ ভোল্ট, তাহলে ভোল্টেজ ড্রপ কী হলো, ফাইভ মাইনাস ফাইভ জিরো, কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই, তাহলে এটা ফাইভ ভোল্ট, আউটপুট ওয়ান। তাহলে আমরা পরিষ্কার দেখতে পেলাম একমাত্র এ আর বি ওয়ান হলে আউটপুট ওয়ান, এ আর বি জিরো অথবা এ জিরো বি ওয়ান অথবা বি জিরো এ ওয়ান, তাতে আউটপুট জিরো হবে। তাহলে আমরা ডায়োডের সাহায্যে সহজে অ্যান্ড গেটের কার্যকারিতা বুঝতে পারলাম। এখন আমরা পড়ব ট্রানজিস্টর অ্যান্ড গেট, টিটিএল অ্যান্ড গেট, টিটিএল অ্যান্ড গেট। আমরা কোনো এক সময় দেখব ডিটিএল লজিক গেট, ডায়োড ট্রানজিস্টর লজিক গেট। ইট ইজ শোন ইন ফিগার ফোর, ওয়েন বোথ এ অ্যান্ড বি আর প্লাস ফাইভ ভোল্ট, দি টু ট্রানজিস্টর্স কিউ ওয়ান অ্যান্ড কিউ টু কন্ডাক্ট। খুবই সহজ কথা, দেখো আমরা আগে দুটোই মনে করো ওয়ান দিলাম, আলোচনা করি দেখে কি হয়। দুটো ওয়ান হলে তো একমাত্র আউটপুট ওয়ান, দুটোই ওয়ান দিলাম, এই কন্ডাক্টারও এই ট্রানজিস্টারও কি স্যাচুরেটেড, এই ট্রানজিস্টারও স্যাচুরেটেড, কন্ডাক্ট করবে। আবার বলি এ ওয়ান বি ওয়ান, এ আর বি হলে এখানে বেজ, বেজে যদি আমরা ওয়ান দেই, এটা তো এনপিএন ট্রানজিস্টার, বেজ হলো পি টাইপ, পি টাইপ সেটা পজিটিভ দেওয়া মানে কি ফরওয়ার্ড বায়াসিং হবে, ট্রানজিস্টার কন্ডাক্ট করবে, কন্ডাক্ট করে মানে কি আর অনের ভোল্টেজ হবে, আর অনের ভোল্টেজ হবে ফাইভ ভোল্ট, আর অনের দুই প্রান্তে ফাইভ ভোল্ট, তাহলে এটা যদি ফাইভ হয় তাহলে এটা কত জিরো, এটা যেহেতু জিরো এটা কন্ডাক্ট করবে না, এটা কন্ডাক্ট করবে না, কন্ডাক্ট করবে এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, মানে কি এটা ফাইভ ভোল্ট, এটাও ফাইভ ভোল্ট, তাহলে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট, আউটপুট ফাইভ ভোল্ট। ঠিক আছে, এখন আমরা শুধু দুইটা জিরোতে দেখি কি ঘটে। তাহলে আমরা দুইটা ওয়ান দিলাম, তাতে আউটপুট ওয়ান পেলাম, অ্যান্ড গেটে তাই বলে। এখন আমরা যে কোনো একটা জিরো দিই, যে কোনো একটা জিরো দিই, আমরা এ জিরো দিলাম, তাহলে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না, তাহলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, মানে কি এটাও ফাইভ, এটাও কি ফাইভ, তাহলে এর বেজের সাথে ফাইভ ভোল্টে ফরওয়ার্ড বাস কারেন্ট কন্ডাক্ট হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হওয়া মানে কি এটা ফাইভ ভোল্ট, এটা জিরো ভোল্ট, তাহলে আউটপুট জিরো। মোট কথা দুইটা অন হইলে দুইটাই অফ হবে, অফ হলে এখানে ফাইভ ভোল্ট হবে, এটা আবার বলি দুইটাই যদি ওয়ান দাও তাহলে কন্ডাক্ট হবে, কন্ডাক্ট হলে এখানে ভোল্টেজ ড্রপ জিরো, জিরো হলে এটা নন কন্ডাক্টিং, এখানে ফাইভ হবে, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। আর যে কোনো একটা জিরো দিলে এটা নন কন্ডাক্টিং, দুইটাই নন কন্ডাক্টিং, নন কন্ডাক্ট কারেন্টের তিনটা কানেক্টেড, নন কন্ডাক্টিং হইলে এটা হবে ফাইভ, এটা কন্ডাক্টিং, কন্ডাক্টিং এটা ফাইভ হবে, এটা ফাইভ অ্যান্ড এটা ফাইভ, এটা জিরো, এম পয়েন্টে জিরো হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব দি নট গেট। প্রথমে বলে নিই নট গেট এমন একটা গেট যেটা শুধু অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় না, এটা বাস্তবায়ন করতে পারে একমাত্র ট্রানজিস্টর, কারণ এটা হলো তোমার অ্যাক্টিভ কম্পোনেন্ট, ইনপুট যা দিবে আউটপুট তার উঠেই ফেলবে, তাই না, এটা ইনটিউশন আছে এখানে, বুদ্ধির ব্যাপার আছে, এটা একমাত্র অ্যান্ড গেট মানে ডায়োড বাস্তবায়ন করতে পারে না, এটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই কি অ্যাক্টিভ কম্পোনেন্ট ট্রানজিস্টর প্রয়োজন হয়। ইট ইজ সো কল বিকজ ইট আউটপুট ইজ নট দ্য সেম অ্যাজ ইটস ইনপুট, ইট ইজ অলসো কল্ড অ্যান ইনভার্টার বিকজ ইনভার্টস অল ইটস ইনপুট সিগন্যাল, ইট হ্যাজ অন ইনপুট অ্যান্ড অন আউটপুট অ্যাজ শোন ইন ফিগার এ, অল ইট ডাজ ইজ টু ইনভার্ট দ্য ইনপুট অ্যাজ সিন ফ্রম ইটস ট্রুথ টেবল অফ ফিগার বি, দি স্কিম্যাটিক সিম্বল অফ ফর ইনভার্সন অফ এ স্মল সার্কেল অ্যাজ শোন ইন ফিগার এ, এর তীরের মাথায় যে স্মল সার্কেল এটা বোঝাল ইনভার্সন, দি লজিক্যাল সিম্বল ফর ইনভার্সন অর নেগেশন অর কমপ্লিমেন্টেশন ইজ এ বার ওভার এ ফাংশন
for a variable to indicate the opposite state. Sometimes a prime is also used as a prime. For example, a bar means not a. Similarly, a plus bar, b bar means the complement of a plus b. এগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো, আশা করি এটা তোমরা নিজেরা বুঝতে পারবা। এখন আমরা এইটা হলো তোমার নট গেটের সিম্বল, এইটা হলো ট্রুথ টেবিল, জিরো থাকলে ইনপুট আউটপুট ওয়ান, ওয়ান থাকলে ইনপুট আউটপুট জিরো। এইটা হলো আমাদের ট্রানজিস্টরের সাহায্যে নট গেট বাস্তবায়ন, ট্রানজিস্টরের সাহায্যে নট গেট বাস্তবায়ন। দেখো এইটা যদি তুমি ওয়ান ফাইভ ভোল্ট দাও তাহলে ট্রানজিস্টর কন্ডাক্ট করবে, এখানে কারেন্ট পাস হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হবে নাকি, পটেনশিয়াল ডিফারেন্স আছে কত, ধরো ফাইভ ভোল্ট, তাহলে এটা ফাইভ, এটা জিরো, তাহলে এটা দিলাম ফাইভ ভোল্ট, আউটপুট হয়ে গেল জিরো। এখানে জিরো দিলে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না, ফলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ সেম, তো জিরো দিলা পেয়ে গেল ফাইভ ভোল্ট ওয়ান। এই হলো তোমার ট্রানজিস্টারের সাহায্যে নট গেট বাস্তবায়ন, আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে তোমরা মোবাইলে যোগাযোগ করো, পরের লেকচারে এটা আবার আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা আলোচনা করব নর গেট। আমাদের দুইটা গেট বাকি আছে, নর গেট এবং ন্যান্ড গেট, ঠিক আছে? বাকি দুটো গেট আমরা অন্যদিন আলোচনা করব। ইনফ্যাক্ট ইট ইজ নট ওয়ার গেট, ইট ক্যান বি মেড আউট অফ অ্যান ওয়ার গেট বাই কানেক্টিং অ্যান ইনভার্টার ইন ইটস আউটপুট অ্যাজ শোন ইন ফিগার ওয়ান। মোট কথা হলো আমরা ওয়ার গেটকে নর গেট বানাইতে পারি, শুধু ওয়ার গেটের সামনে আমরা একটা নট গেট কানেকশন দিয়ে দেবো। The output equation is given by x equal to a plus b bar. A NOR function is just the reverse of the OR function. আমরা আলোচনা করে খেয়াল করো, AO1 দিলাম, B1 দিলাম, আমরা একটা নিয়ে আলোচনা করি। NOR গেটের মূল কথা হলো A1 যদি হয় B1 হয়, আউটপুট অবশ্যই কী হবে, জিরো হবে, দেখি এটা হয় কিনা। তাহলে আমরা কী করলাম, A1 B1 এটাও কন্ডাক্ট করবে, এটাও কন্ডাক্ট করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই যে কারেন্ট পাস হলো, এখানে ভোল্টেজ ড্রপ হলো, এখান থেকেও কারেন্ট পাস হলো, এখানে ভোল্টেজ ড্রপ হলো। ভোল্টেজ ড্রপ হলে কি হবে, পটেনশিয়াল ডিফারেন্স হবে, এটা ফাইভ ভোল্ট, এটা জিরো ভোল্ট, তাহলে এক্সেল মান জিরো হবে, ঠিক আছে? তাহলে বোঝাচ্ছে এ ওয়ান দিলাম, বিও ওয়ান দিলাম, তাহলে এখান দিয়ে কারেন্ট কন্ডাক্ট হবে, ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে মানে এটা ফাইভ ভোল্টের জিরো ভোল্ট, আউটপুট জিরো, ঠিক আছে? আর যদি আমরা এটা জিরো দেই তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যে কোনো একটা জিরো দাও বা দুটোই জিরো দাও, যে কোনো একটা জিরো দাও বা দুটোই জিরো দাও, কোনো কারেন্ট কন্ডাক্ট হবে না। কারেন্ট কন্ডাক্ট যদি না হয় কোনো পটেনশিয়াল ড্রপ হবে না, ফলে এটা ফাইভ ভোল্ট, এটাও ফাইভ ভোল্ট, এক্সের মান ওয়ান হবে। এটাই তোমার ট্রুথ টেবল, জিরো জিরো ওয়ান, ওয়ার গেটের উল্টা, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো, ওয়ার গেটে যা যা ছিল ঠিক তার উল্টাটা। এটা আর এত আলোচনা না করলাম, তোমরা বুঝতে পারবে সহজেই। এখন হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট ঠিক নর গেটের মতোই, একটা অ্যান্ড গেটের অপোজিট হলো ন্যান্ড গেট। একটা অ্যান্ড গেটের সামনে যদি আমরা একটা নট গেট কানেকশন করে দিই তাহলে হয়ে যাবে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ট্রুথ টেবল বা আউটপুট সবসময় অ্যান্ড গেটের ঠিক উল্টা। সিম্পলটা যে দেখো অ্যান্ড গেট, তার মাথায় যে সার্কেল, সার্কেল মানে নট গেট, অ্যান্ড আর নট মিলে কী হয় ন্যান্ড। জিরো জিরো অ্যান্ডে ছিল ওয়ান, জিরো এখানে ওয়ান, জিরো ওয়ান অ্যান্ডে ওয়ান, এখানে জিরো ছিল এখানে ওয়ান, ওয়ান জিরো অ্যান্ডে জিরো এখানে ওয়ান, ওয়ান ওয়ান অ্যান্ডে ওয়ান এখানে জিরো। এইটা হলো তোমার ডিটিএল গেট, ডিটিএল ডায়োড ট্রানজিস্টর লজিক গেট। আমাদের দুটোই আলোচনা করার বিষয় ছিল ডিটিএল এবং টিটিএল। টিটিএল হলো ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, এটা আমরা আগে আলোচনা করেছি। এখন হলো ডিটিএল ডায়োড ট্রানজিস্টর লজিক, দুইটা ডায়োড গেট আর একটা ট্রানজিস্টর দিয়ে এবং রেজিস্টার ইউজ করে আমরা কী করতে পারি, ন্যান্ড গেট। ন্যান্ড গেটের একমাত্র দুইটা অন হইলে আউটপুট জিরো, খেয়াল করো তো। এ আর বি দুটোই ওয়ান দিলাম, ওয়েন বথ সুইচেস এ আর বি আর ওয়ান, ঠিক আছে? ওয়ান দিলে রিভার্স ব্যাস, কোনো কারেন্ট কন্ডাকশন হবে না, কোনো কারেন্ট কন্ডাকশন হবে না, ঠিক আছে? তাহলে তোমার এখানে ভোল্টেজ ড্রপ হবে কত, দি
Diode transistor equivalent of NAND gate is shown in figure ato. It is seen that point N would be driven to ground. Jodi current conduction ARB 5 volt, 1 mani 5 volt. It is seen point N would be driven to ground. Conduction na hole, ekhande tumar current conduction hobe. Ekhande tumar, tahole tumar ei transistor bhitote current conduction hobe. Current conduction hobe. Karon ki eta 5 volt, eta when either D1 or D2 or both are conduct. When both switches A and B are on. The duty one hoy, the current conduction hobe. Hole tahole ekta potential drop hobe. Ebong N er man 0 hobe. Abar boli. Jodi A ar B duty 5 volt dei, tale diode hobe reverse bias. Kono current conduction hobe na. Current conduction যদি না হয় ঠিক আছে তাহলে এটার কোনো potential drop হবে না potential drop না হলে এটাও 5 volt এটাও কি 5 volt n হবে হাই আর যখন a অথবা b যে কোন একটা গ্রাউন্ডে থাকে যে কোন একটা it is see their point n would be driven to given either d1 or d2 conduct আর যদি দুটেই 0 দেই দুটেই লো দেই তাহলে কারেন্ট কন্ডাক্ট হবে এখানে পটেনশিয়াল ড্রপ হবে তাহলে এটা হলো 5 ভোল্ট এটা হবে 0 ভোল্ট লাভার ক্লিয়ার করি যদি দুটেই হাই দেই একমাত্র দুটেই যদি হাই দেই তাহলে ডায়োডের ভিতরে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না না হলে n হবে হাই ঠিক আছে n হাই এটুকু আমরা আলোচনা করলাম এখন যে কোন একটা যদি আমরা লো দেই তাহলে কারেন্ট কন্ডাকশন হবে ভোল্টেজ ড্রপ হবে তখন n হবে লো এখন n যদি হাই হয় দুটেই 1 দিলাম n হাই তাহলে কারেন্ট কন্ডাকশন হবে কারেন্ট কন্ডাকশন হলে এখানে ভোল্টেজ ড্রপ হবে তাহলে এটা 5 ভোল্ট 0 ভোল্ট তো দুটেই হাই দিলাম x হয়ে গেল 0 n হয়ে গেল হাই দুটেই হাই দিলে n হাই x 0 আর দুটেই 0 বা যে কোনো একটা 0 দিলে n লো x হাই আরেকবার বলি শুনুন দুটেই 5 ভোল্ট তাহলে n এর সাথে পজিটিভ ডায়োড রিভার্স বায়াস কোনো কারেন্ট কন্ডাকশন হবে না তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না ভোল্টেজ যদি না হয় তাহলে এটাও 5 ভোল্ট এটাও 5 ভোল্ট এটা 5 ভোল্ট মানে কি NPN P এর সাথে 5 ভোল্ট ট্রানজিস্টর ইনপুট সার্কিট ফরওয়ার্ড বাস কারেন্ট কন্ডাকশন হবে এখানে ভোল্টেজ ড্রপ হওয়া মানে কি এটা বিভব পার্থক্য হবে বিভব পার্থক্য হওয়া মানে এটা 5 ভোল্ট হবে এটা 0 ভোল্ট x লো হয়ে গেল 1 অন 0 আর যে কোনো একটা যদি 0 হয় তাহলে যে কোনো একটা বিতে কারেন্ট কন্ডাকশন হবে এখানে ভোল্টেজ ড্রপ হওয়া মানে কি এটা 5 এটা 0 বেজে 0 হয় রিভার্স বায়াস কোন কারেন্ট কন্ডাকশন হবে না এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না সব জায়গায় ভোল্টেজ সেম হবে কোনো বিভব পার্থক্য নাই এটা 5 এটাও 5 এক্স আই আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে পরে যোগাযোগ করবে পরে লেকচার বোঝানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো